সিরাজগঞ্জ শহর আকাবাদের হার্ড পয়েন্ট এলাকার পুরাতন জেলখানা এলাকায়, এখানে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সিরাজগঞ্জ শহর আকাবাদের বেশ কিছু অংশ ধসে গিয়েছে, অর্থাৎ নদীগর্ভে বিলীন হয়েছে। আমরা দেখাচ্ছি সিরাজগঞ্জ শহর আকাবাদের পুরাতন জেলখানা ঘাট এলাকায়, এই সিরাজগঞ্জ শহর আকাবাদ যেটা স্থায়ী শহর আকাবাদ নামে পরিচিত, সেই বাঁধ এলাকায় ধস দেখা দিয়েছে দুপুর দুইটা থেকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে দুইটার দিকে প্রথমে পানিতে বুদবুদ আকার ধারণ করে, এবং সেই বুদবুদ আকার ধারণ করার পর প্রথমে জিওব্যাগ এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন ব্লক ধসে যায়। ধস অব্যাহত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সিরাজগঞ্জ শহর আকাবাদটি নির্মাণ হয়েছিল বঙ্গবন্ধু সেতু নির্মাণের মধ্য দিয়ে। নির্মাণের পাশাপাশি 2000 সালে প্রায় 350 কোটি টাকা ব্যয়ে হুন্ডাই কোম্পানি এই বাঁধটি নির্মাণ করে। 2.8 অর্থাৎ 2.8 কিলোমিটার স্থায়ী শহর আকাবাদ। এই বাঁধটি দীর্ঘদিন সিরাজগঞ্জ শহরবাসীকে সুরক্ষা দিয়েছে। এই বাঁধ দীর্ঘদিন সিরাজগঞ্জ শহরকে রক্ষা করে চলেছে। প্রতি বছরই কম বেশি ভাঙনের কবলে পড়ে, কিন্তু সেটি আবার সংস্কার করা হয়। আর দেখতে পাচ্ছেন শহর আকাবাদের ইতিমধ্যে গাইডল পর্যন্ত পৌঁছে গেছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন পজিটিভ সিরাজগঞ্জের নিয়মিত আয়োজনের অংশ, সিরাজগঞ্জ শহর আকাবাদের ধসের চিত্র। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় নির্বাহী প্রকৌশলী সহ অনেকেই ভাঙ্গন কবলিত অর্থাৎ ধস এলাকা পরিদর্শন করেছেন এবং অনেকে উপস্থিত রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। ভয়াবহ দৃশ্য এখানে, যে বিষয়টি উল্লেখযোগ্য, অর্থাৎ ভাঙন এলাকায় যে জনগণের চাপ, সাধারণ মানুষের চাপ, উৎসুক জনগণের চাপ, এই উৎসুক লোকজন কিন্তু একটি ডিস্টার্বের কারণ। আমি মূলত যে মেসেজটি দিতে যাচ্ছি, গত কয়েক বছর ভাঙনের মুখে অর্থাৎ ধসের মুখে পড়েনি, আমরা বাড়তি সুরক্ষা দেখেছি নির্মাণের পর থেকেই। প্রায় প্রতি বছরই ধস দেখা দিত, সেগুলো আবার পুনরায় আবার নির্মাণ বা সংস্কার করা হতো। এই জন্য এই বাঁধটি আসলে খুব একটা ঝুঁকিপূর্ণ বা আতঙ্কিত হওয়ার মতো নয় বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্টরা। উল্লেখ করার মতো বিষয় যেটি, সেটি হলো যে এই ভাঙনের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে হাজার হাজার উৎসুক জনতা যারা কিন্তু কাজে বিঘ্ন ঘটাচ্ছে। আমি জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমদের সঙ্গে কথা বলেছি ইতিমধ্যেই, এই জনগণের চাপ কমিয়ে দিতে, অর্থাৎ যারা এখানে উৎসুক জনতা রয়েছে তারা যদি এই ধস এলাকা ছেড়ে চলে যান, তাহলে যারা কাজ করছেন, জিও ব্যাগ ফেলছেন, বালি ভর্তি করে, তাদের কাজের সুযোগ সৃষ্টি হবে। জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমদ জানিয়েছেন যে ইতিমধ্যে তিনি জেলা পুলিশ সুপার মহোদয়কে তিনি অবগত করেছেন, পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে, তারপরে তারা হিমশিম খাচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি, আমরা প্রায়ই লক্ষ্য করি, বিশেষ করে অগ্নিকাণ্ডের ঘটনা, ভাঙন কবলিত ভাঙনের কোনো খবর ঘটার সাথে সাথে, এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আমরা দেখতে পাই যে উৎসুক সাধারণ মানুষ ভিড় করেন, এতে আসলে কাজে বিঘ্ন ঘটে এবং হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। ইতিমধ্যেই প্রায় 50 মিটার এলাকা ধসে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক যারা দেখছেন, সিরাজগঞ্জ শহরবাসী যারা দেখছেন, বারবার বলছি, আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আপনারা ঘরে বসে লাইভে দেখুন, আপনারা দোয়া করুন মহান আল্লাহ তাআলার নিকট, সৃষ্টিকর্তার নিকট, যেন এই ভাঙন রোধ হয় এবং আমরা নিরাপদ থাকতে পারি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে অতিবৃষ্টি সেই সাথে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন এই পানি বৃদ্ধির ফলে যমুনা নদী আসলে আনপ্রেডিক্টেবল, যেটি আসলে এটি একটি ভাষা, যমুনা নদীকে আনপ্রেডিক্টেবল বলা হয়। এবং এই আনপ্রেডিক্টেবলের কারণে পূর্বে থেকে কিন্তু নিশ্চিত কখনই হওয়া সম্ভব হয়নি, পূর্বে থেকে জানা সম্ভব হয় না, যার জন্য এই ধস দেখা দেয়। দেখতে পাচ্ছেন দর্শক, দেখছেন গাইডল, অলরেডি গাইডল গাইডল ভেঙে পড়ার, ধসে পড়ার উপক্রম হয়েছে। দেখতে পাচ্ছেন আসলে বারবার যেটি বলছি যে উৎসুক জনগণ, উৎসুক সাধারণ মানুষ আসলে বিঘ্ন ঘটাচ্ছে, যারা কাজ করছে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকেও হিমশিম খেতে হচ্ছে। আমি সংশ্লিষ্ট যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদেরকে অনুরোধ করব, জনগণকে, সাধারণ মানুষ যারা উৎসুক জনগণ রয়েছেন তাদের দূরে সরিয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আসলে আইন শৃঙ্খলা বাহিনীর করার কিছুই থাকে না এই ধরনের পরিস্থিতিতে, কারণ এ পরিমাণ, যে পরিমাণ জনগণ আসলে উৎসুক জনগণ ভিড় করেন, সেই জনগণকে সরিয়ে দেওয়া অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীর জন্য অসম্ভব হয়ে পড়ে। আমরা সেই চিত্র লক্ষ্য করছি, আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার লোক এই ভাঙন শুরু হবার পর থেকে হাজার হাজার লোক, বিশেষ করে যারা এখানে দেখতে এসেছেন তারা কিন্তু ফোনে মোবাইলে আবার অন্যজনকে খবর দিচ্ছেন এই ভাঙন বা ধস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, ফলে মুহূর্তে মুহূর্তে জনগণ, সাধারণ উৎসুক মানুষের ভিড় বাড়ছে। হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন, এটি আসলে মূল কাজের বিঘ্ন, প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছেন আসলে কেউ আসলে জীবনের মায়া, জীবনের মূল্য বোঝে না, মুহূর্তেই নদী গর্ভে চলে যেতে পারেন, সে বিষয়টি আসলে কেউ খেয়াল করেন না। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, তিনি ভাঙন কবলিত এলাকায় রয়েছেন এবং যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। আমরা ইতিমধ্যেই গণমাধ্যম কর্মীরা মেসেজ দিয়েছি যে শহরবাসী যেন আতঙ্কিত না হন। আমরা এর আগেও দেখেছি এই ধরনের ধস, কিন্তু পরবর্তীতে সেগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করা হয়েছে, সেগুলো জরুরি ভিত্তিতে মোকাবেলা করা হয়েছে, ফলে শহরবাসী আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গাইডল গাইডল পর্যন্ত ভাঙন ছড়িয়ে পড়েছে, অর্থাৎ গাইডল পর্যন্ত ভাঙন আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে এইরকম একটি পরিস্থিতির মধ্যেও আমরা যারা পানি উন্নয়ন বোর্ডের যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তাদেরকে একটু জাস্ট মেসেজ, যেটি কিনা মানুষ জানতে পারে যে আতঙ্কিত যেন মানুষ না হয়, আপনারা আসলে কী অভয় দিচ্ছেন বা কী ধরনের মানুষ যারা শহরবাসী রয়েছেন এখানে গতকালকে বা ইয়েতে আপনার আজকে দুপুর থেকে এখানে যমুনা নদীর এখানে ঘূর্ণাবর্তের কারণে কিছু জায়গায় ধস নেমেছে, এটা আমরা কাজ শুরু করেছি, এটা আমরা আশা করছি আজকে বিকেলের মধ্যে এটা আমরা আবার অ্যাজ ইট ইজ আমরা করে ফেললো, পরে শুকনো টাইমে এটা আমরা মেরামত করবো, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। তো আমরা আছি, আমরা শুরু থেকেই আমরা কাজ করে যাচ্ছি, আমাদের লোকজন কাজ করে যাচ্ছে। এটা পানি বাড়ার সাথে সাথে আমরা তো এটার প্রতিনিয়ত সার্ভে করি এবং আমরা তিন দিন আগেও যে সার্ভে করছি এখন সব ঠিক আছে, এটা হতে পারে যে এটা আমরা এখন সার্ভে করছি, সার্ভে করলে বুঝতে পারবো আবারও আজকে যে কী ঘটনার প্রেক্ষিতে এটা হলো। তারপরে আমার যেটা প্রাথমিক ধারণা যে এখানে একটা হুইলিং সৃষ্টি হয়েছে, হুইলিংয়ের কারণে এখানে মাঝে মাঝে প্রায় 50-55 মিটার একবারে গভীর হয়ে যায় হুইলিংয়ের কারণে,
হ্যাঁ, হয়তো একটা জায়গায় লোকালি একটা ব্যাক হুইলিং হয়েছে, যার কারণে যেটা ধস নেমেছে। জি, আপনাদেরকে ধন্যবাদ। প্রাথমিকভাবে প্রায় 70 মিটার জায়গা। দর্শক শুনছিলেন, অর্থাৎ আমাদেরকে আশ্বস্ত করলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি ভাঙ্গন শুরু হওয়া থেকেই, অর্থাৎ শুরু থেকেই তিনি পরিদর্শন করছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, যারা কাজ করছেন। তবে আমরা যেটা লক্ষ্য করছি যে উৎসুক জনগণ আসলে কাজে বিঘ্ন ঘটাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী যদি সহযোগিতা করেন, সেক্ষেত্রে হয়তো এই ভাঙ্গন রক্ষার যে চেষ্টা, সে চেষ্টা সুষ্ঠুভাবে সম্পাদন হবে। আমরা আজকে বিচলিত এবং আমরা আজকে সিরাজগঞ্জবাসী আমরা দুঃখের মতো আছি, এই কারণে যে আজকে আমরা পৈতৃক নিবাস ধরে রাখা নিয়ে আমরা আশঙ্কায় আছি, যেখানে দেখছি যে সারা বছর ভালো ছিল কিন্তু বর্ষা পানি শুরু হওয়ার প্রান্তেই আমাদের যে এত বড় ধস, যেখানে এত সুন্দর রাস্তা, ঝকঝকে ধকধকে রাস্তা ছিল, সেই রাস্তা ভেঙে গেল। এবং আমরা বাংলাদেশ সরকারের এবং প্রকৌশলীদের কাছে আমরা অনুরোধ করতে চাই, সাধারণ জনগণের পক্ষ থেকে, আমাদের এই সিরাজগঞ্জের এই সম্পদ উত্তরবঙ্গের গেটওয়ের ভিতরে দ্বিতীয় রাজধানী বলে আমরা পরিচিত পাচ্ছি, সেইখানে আজকের যে ধস হচ্ছে, সেখানে যে ভেঙে যাচ্ছে, সেটা আমরা সাথে যুক্ত তারা যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের কাছে অবহেলা, যে অবহেলার কারণে আজকের এই ধস। আর আমরা শুনেছি যে একটা কাজ একাধিকভাবে একাধিক ব্যক্তির কাছে দেওয়া হয়, যেখানে তিন চারটা ব্যক্তির কাছে যদি কাজ বিক্রি হয়, সেই কাজ বিক্রিটা আমরা পর্যায়ক্রমে টাকাও কমে যায়, যেটা জনগণের টাকা আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে। সেই জায়গা থেকে আমি অনুরোধ করতে চাই বাংলাদেশ সরকারের কাছে এবং ডিপার্টমেন্টকে, আমরা একটু সোচ্চার হয়ে এই সম্পদকে, সিরাজগঞ্জের সম্পদকে রক্ষা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রবিউল, আমরা লক্ষ্য করছি যে ভাঙন অর্থাৎ ধসের মাত্রা কিন্তু কমেছে, চেষ্টা চলছে ধস ঠেকানোর, বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন হাজার হাজার উৎসুক জনগণ। কোনটা আছেন? গ্রামীণে আছেন? গ্রামীণে? হ্যাঁ, গ্রামীণে আমার ছেড়ে দিচ্ছি কেন? হ্যাঁ, কত দিন আছে আপনার? তো পাচ্ছি তো, আমি তো পাচ্ছি না, পাচ্ছি। দর্শক দেখছেন, হাজার হাজার জনগণ, সাধারণ মানুষ, উৎসুক মানুষ, তারা এই ধস এলাকা দেখতে এসেছেন, এতে করে কাজে বিঘ্ন ঘটছে, জরুরি মোকাবেলা চলছে।
বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন বয়সের মানুষ তারা এই ধস এলাকা ভাঙন কবলিত এলাকার পরিদর্শনে এসেছেন। রবিউল, এই রবিউল, রবিউল নির্মাণের পরে শহরবাসীর মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে, সেই বঙ্গবন্ধু সেতু নির্মাণের মধ্য দিয়ে আমাদের এই সড়কের বাঁধ নির্মাণ অনেক অবকাঠামো তৈরি হয়েছে, প্রতি বছর ভাঙন থেকে রক্ষা পাই, দীর্ঘদিন যাবৎ আমরা ভাঙন থেকে মুক্ত হয়েছি। হঠাৎ আজকের এই যে এই নদী পাড়ের মানুষ অনেক অভিজ্ঞতা রয়েছে, এটিকে আপনি কীভাবে দেখছেন এবং আপনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে শহরবাসীকে আপনি আসলে কীভাবে আশ্বস্ত করবেন যেন তারা আতঙ্কিত না হয় এবং কাজ যথাসময়ে কাজ সম্পন্ন হবে কি না এবং আমরা নিরাপদ থাকবো কি না? ধন্যবাদ। আমি একটু জানাই, আমাদের এক কৃষক নেতা মারা গেছেন, তার জানাজার থেকে আসার পরেই খবর পেলাম, খবর পেয়ে শুনলাম যে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এসেছি, এসে এক্সএল সাহেবের সাথে সাক্ষাৎ করেছি, এর সংশ্লিষ্ট এসডি আছেন, এসও সাহেবের আছেন, তারা ইতিমধ্যে দেখি কাজ ধরেছে। তা আমরা জানি ইতিমধ্যেই, আমরা আগেও অনেকবার বলেছি যে সিরাজগঞ্জ প্রোটেকশন হয়ে গেছে এবং সেখানে মানুষ একদম স্বস্তি বোধ করছে। আজকে হঠাৎ করে এই ভাঙন হচ্ছে কারণ যমুনা নদী এমনই যে মাঝে মধ্যেই এই ভাঙন শুরু হয়। আমার বিশ্বাস থাকে অতীতেও এ ধরনের ভাঙন ভেঙেছে। আমার মনে হয় পানি উন্নয়ন বোর্ড মনোযোগ দিয়ে যদি কাজ করে তাহলে এ বাঁধ রক্ষা হবে ইনশাল্লাহ। এবং শহরের মানুষকে আমরা এই কারণেই বসে আছি, আমাদের নেতাকর্মীরা সকলেই আছে, যাতে সঠিকভাবে কাজটি হয় এবং যাতে রক্ষা হয় এ ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করি ইনশাল্লাহ শহর রক্ষা হবে, আমার বিশ্বাস। ধন্যবাদ। শুনছিলেন যিনি সিরাজগঞ্জ যমুনা নদীর পাড়ের মানুষ, সেই সাথে দায়িত্বশীল ব্যক্তি এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি, তার তিনি আশ্বস্ত করলেন যে কাজ যারা করছেন তারা নিয়ম মেনে কাজ করবেন এবং কোনো রকমের কোনো দলীয় লোকজন যদি কাজ করেন সেক্ষেত্রে অনিয়ম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না, তিনি এটি নিশ্চিত করলেন। দেখছেন হাজার হাজার মানুষ তারা এই ধস এলাকা পরিদর্শন না ঠিক এটি দেখতে, এই বাঁধ মূলত বিনোদনের একটি কেন্দ্র, সিরাজগঞ্জ শহর, সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলার মানুষ দর্শনার্থীরা তারা এখানে বাঁধ এলাকায় ঘুরতে আসেন। আজকে সেই বাঁধ ধস দেখা দিয়েছে, সেই বাঁধে আজকে ভিন্ন রূপ ভিন্ন চিত্র বাঁধের দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা
প্রশাসন একজন নেই, প্রশাসন একজন নেই, দূরত্ব বজায় রেখে সেফ জায়গায় থেকে আপনারা মানে সংবাদ পরিবেশন করেন, কারণ নিজের ইয়েটাও রাখেন না। দেখতে পাচ্ছি যে পানির মেইন রোডের পাশাপাশি জেলা প্রশাসনের তরফ থেকেও একটু মনিটর করা হচ্ছে, আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ভাঙন রোধে? ধন্যবাদ। আমরা আসলেই হঠাৎ করে আজকে যেহেতু ভাঙ্গনটা শুরু হয়েছে, সেই ভাঙ্গন প্রতিরোধে যারা এক্সপার্ট আছে অর্থাৎ লাইন ডিপার্টমেন্ট, আমরা পানি উন্নয়ন বোর্ডের যারা আছে দায়িত্বশীল, তাদের মাধ্যমে ইতিমধ্যে আমাদের এই ভাঙ্গন রোধ যে প্রক্রিয়া সেটি আপনার চলমান আছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে এখানে জিও ব্যাগ ফেলানো হচ্ছে, বালি ভর্তি জিও ব্যাগ ফেলানো হচ্ছে এবং ব্লক ফেলানো হচ্ছে, যাতে আমাদের যে আমরা যে বিষয়ে মানে এক্সপার্ট, সেই এক্সপার্ট ওয়েতে আমরা এই এই ভাঙ্গনটি রোধ করার জন্য চেষ্টা করছি। তো আপনারা জেনে থাকবেন যে এখানে পানি উন্নয়ন বোর্ড, এখানে পুলিশ বিভাগের সাথে জেলা প্রশাসনের এখানে সম্পৃক্ত সকলে মিলিয়ে আমরা আসলে এই আমাদের প্রাণের যে হার্ট পয়েন্ট, আমাদের যে সিরাজগঞ্জ রক্ষা বাঁধ, এটিকে রক্ষা করতে চাই। আমরা সর্বাত্মকভাবে সকলে মিলে আমরা এখানে কাজ করছি। আমরা যারা উৎসুক জনতা আছে তাদের এই সংবাদ কর্মী বন্ধুদের মাধ্যমে আহ্বান জানাই যে আপনারা আমাদের কাজ করার সুযোগটি করে দেন, একটু যদি ভিড়টা কমানো যায় নিঃসন্দেহে আমাদের কাজের গতি আরও বাড়বে, নির্বিঘ্নে আমরা কাজটা করতে পারব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা যিনি রয়েছেন। দেখছেন ইয়ার দিবা আমার কাছে মাইক্রোফোন, বুম আমার কাছে দিবা, আমাকে দিবা, আমাকে দিবা নাকি? হ্যাঁ, আর এখানে লাগাই খালি সাউন্ড বাড়বে। ইতিমধ্যে আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন শহরবাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন, সেই সাথে সন্ধ্যা বা বিকাল বা সন্ধ্যা নাগাদ আশা করছেন যে এই ধস ঠেকাতে সক্ষম হবেন। আমি শুরুতেই বলেছি যে নিয়মিত এটি সার্ভে করা হয়, সেই সার্ভে এই ভাঙন এলাকার বা ধস এলাকার কোনো সিমটম, কোনো লক্ষণ তারা পাননি, তবে আজ দুপুরে হঠাৎ করে এই ধস দেখা দেওয়ায় প্রথমে তারা আতঙ্কিত হয়ে পড়েছিল, পরবর্তীতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় তারা নিশ্চিত, তারা আশ্বস্ত করেছেন যে সময় মতো অর্থাৎ সন্ধ্যার মধ্যেই এই বাঁধ এলাকার যে ধস এলাকা সেই ধস এলাকা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে, ধস নিয়ন্ত্রণে সক্ষম হবে, সেই ধরনের প্রস্তুতি রয়েছে, কাজ চলছে। গাইডল এই সেই শহর রক্ষা বাঁধ যেখানে হাজার হাজার মানুষ আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে কীভাবে ধসে যাচ্ছে। ভক্তক নিয়ে কারো সহযোগিতা নেও, নৌকায় গেলে ভালো হইতো দেখা যেত। ইতিমধ্যে গাইডলে ধস দেখা দিয়েছে, গাইডল সম্ভবত খুব অল্প সময়ের মধ্যেই গাইডলটিও নদী গর্ভে বিলীন হয়ে যাবে, ধসে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বালি খসে পড়ছে, এই ভাই
আসসালামু আলাইকুম। এই আছি আলহামদুলিল্লাহ। ওই গাইডলটা শেষ করে তারপরে একবারে বের হই, তারপরে আর সিন অত প্রয়োজন হবে না। হাতের মধ্যে দিয়ে দাও, আমার হাতের ভিতরে দাও ওই পিয়াটা বমে। গাইডলটা পড়বে এখন, ওনারা যে ওখানে আছে নিচে তো মাটি নেই। আল্লাহ শেষ, ওখানে তো সরতে পারলো, ওখানে তো সরতে। এই যে এই যে এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে। কত ভিতরে চলে গেছে। পায়ের নিচেই তো আমাদের ঝুঁকি। ও বের ওই ধসে গেছে, ওয়াল তো আবার একটু মজবুত আছে, এটা গাম দিয়ে আটকানো তো। আশ্চর্য ব্যাপার, ছড়ো ছড়ো ছড়ো। কর্মকর্তা কর্মচারী এবং আনসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সবাই না না গো, তুই কোথায় থাক, সরো ছেড়ে দাও। এই যে যাচ্ছে, ফাঁকে দাঁড়াও ফাঁকে দাঁড়াও। দর্শক ইতিমধ্যেই আপনারা দেখলেন যে দেখো গাইডলও ধসে গিয়েছে, আমরা অনেক ফাটল দেখতে পাচ্ছি। গণমাধ্যম কর্মীরা ব্যস্ত রয়েছেন সংবাদ সংগ্রহে, আশা করি আপনারা ঘরে বসেই দেখবেন। এখানে ধস এলাকায় এসে অযথা ভিড় করবেন না, কাজে বিঘ্ন ঘটাবেন না। আমরা দেখতে পাচ্ছি যে পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। হ্যাঁ জান ভাই, ওয়ালাইকুম সালাম, বলেন শর্টকাট। হ্যাঁ দোস্ত, দেরি হবে একটু, আমি যে আমার মোবাইল দিয়ে তো লাইভে আছি, শেষ করে দেখবেন। হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই, ওকে।
পানিনয়ন বোর্ডের চলো আমরা এখন কিছুই জানি ওই শহরাকা বাঁধে দশ প্রায় 50 মিটার এলাকা ধসে গেছে দুপুর 2টা থেকে এই হ্যাঁ আছি চলে আসবে এখন নিউজ পাঠিয়েছি তো রহমতের সঙ্গে যোগাযোগ করেন আমার মোবাইলে লাইভ চলছে তো এখান থেকে পাঠাতে পারবো না একটু রহমতের সঙ্গে যোগাযোগ করেন দিয়ে দেবেন সব ডিটেল আছে ডিটেল আছে ওখানে আপনি পুরোটাই নেবেন অসুবিধা নেই স্কিপ আছে ওইটা হুবহু পাঠান রবুল যাও আমি ভিডিও করি উৎসুক জনগণ উৎসুক জনগণ হাজার হাজার জনগণ দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের ভিড় কথা বলবো আমাদের সিনিয়র রিপোর্টার হিরোগন যিনি গণমাধ্যম কর্মী শুরু থেকে আছেন আপনি তো শুরু থেকে আছেন এবং সিরাজগঞ্জ শহরে আপনার বসবাস আপনি শুরু থেকে কি শুনলেন এবং কি দেখলেন না আমি আসলে মানে দুপুরের দিকে খবর পেলাম যে যমুনা নদী হাট পয়েন্টের জেলখানা ঘাটের সামনে নদীতে বুড়বুড় করছে পানি এই ঘটনা শোনার পরে আসলে কারণ আমার একটা অভিজ্ঞতা ছিল যে আসলে বুড়বুড় করার পরে নিচে একটা গভীরতা সৃষ্টি হয় এটা দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা এভাবেই এই হাট পয়েন্ট অনেক সময় ভেঙেছে শোনার পর আমি ছুটে আসি আসি আসার পরে দেখছি যে আসলে নদীতে ওই যে আমাদের এখানে যে জিও ব্লক ছিল সেটিং সে ব্লকগুলো আস্তে আস্তে দেবে যাচ্ছে এবং সকল ব্লক নদীর দিকে চলে যাচ্ছে তারপরে এখনও সেই ভাঙনটা কিন্তু অবশ্যই অব্যাহতই রয়েছে তবে এবছর কিন্তু অন্যান্য বছর তুলনায় যে পরিমাণে পানি থাকে এবারে কিন্তু পানি কম তারপরেও আসলে নদীর যে স্রোত তিক্ত আছে বিভিন্ন ঘূর্ণাবর্ত আমরা জানি যে যমুনা নদী কিন্তু উপরে যতটুকু স্রোত থাকে তার চাইতে ভিতরে একটু ঘূর্ণাবর্তটা বেশি থাকে তাহলে সে সম্ভবত যারা পানি উন্নয়ন বোর্ড বলছে তো ঘূর্ণাবর্তের কারণে এই ভাঙনটা হতে পারে তবে এখন এই অবস্থাকে দায়িত্ব পালন করছে এটা দিলাম যে এটা তো আসলে সিরাজগঞ্জের শহরাকা হাট পয়েন্ট বলে হাট পয়েন্ট মানে শহরের একটি হৃৎপিণ্ড হাট ঠিক আছে এই হাট পয়েন্টটা আসলে 2.5 কিলোমিটার সেখানে একটা মানে শক্তিশালী বাঁধ স্থায়ী বাঁধ সেটি আসলে কীভাবে ভাঙছে সাধারণ মানুষ বলছে যে আসলে ভালো করে পুরো বাঁধটাই সার্ভে করা প্রয়োজন যে যেহেতু এই জায়গায় ভাঙছে আরও কোথাও কোনো জায়গায় লিকেজ থাকতে আছে কি না সেটি এলাকাবাসীর দাবি তবে এখন আসলে যে এখনও ভাঙন কিন্তু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এলাকাবাসী কিন্তু তারা ছুটে এসেছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা পুলিশ প্রশাসন তারা রয়েছে সেখানে এখানে কাজ করছে তবে এখন গত 30 মিনিট আগে যে ভাঙনটা ছিল এখন সেটু কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি তো তারপর ভাঙন আছে আপনার অভিজ্ঞতা আছে নদী পারে মানুষ হিসাবে অভিজ্ঞতা আমরা দেখেছি যে আসলে আসলে কি শহরবাসী একটু হলো আশ্বস্ত হতে পারে যে অবশ্যই থাকবো তবে এই বাঁধটি আসলে যে অবস্থা যেখানে ভাঙছে সেটি আসলে আতঙ্কিত হওয়ার কারণ কিছু নাই কারণ এরপরে আরও বাঁধ রয়েছে এটি একটি মানে এই শহরটাকে ধরনের যে ব্লকগুলো দ্রুত যদি এই ভাঙনটা যদি ঠিক করা যায় তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনি দেখেন যে কীভাবে এখনই ভাঙবে আসলে দ্রুত এই এই ভাঙনটা আসলে রক্ষা করা প্রয়োজন নাহলে এটা বিস্তারটা বাড়বে বলে আমরা আমাদের কাছে মনে হচ্ছে অসংখ্য ধন্যবাদ সহকর্মী উনি সেই একুশে টিভি থেকে শুরু করে এখন নিউজ
চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার হিসেবে আছেন, বলছিলেন তার অভিজ্ঞতার কথা, অর্থাৎ তার সাংবাদিকতার জীবনে বহুবার এই ভাঙন বা বাঁধ ধসের খবর তিনি কভার করেছেন। আজকেও তার ধারাবাহিকতায় তার অভিজ্ঞতার আলোকে তিনি যে মেসেজটি দিয়েছেন সিরাজগঞ্জ শহরবাসী সহ সারা দেশবাসী বিশ্ববাসীকে, যে বাঁধ, এই বাঁধের পরেও যে বাঁধ রয়েছে যার জন্য শহরবাসী আসলে আতঙ্কিত না হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। ইতিমধ্যেই চেষ্টা চলছে ভাঙনের তীব্রতা অর্থাৎ ধসের মাত্রাও কিন্তু কমেছে আমরা লক্ষ্য করছি। Thank you.